অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ এই ফল ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ আনন্দদায়ক ছিল, কেউ নিয়ম ভাঙার চেষ্টা করেনি। এর আগে শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল 9টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ শুরু হয়। এবারে নির্বাচনে ভোটার ছিলেন 748 জন। 21টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 48 জন। এর মধ্যে সভাপতি পদে আহসান হাবিব নাসিম ও ডক্টর শাহাদাত হোসেন নিপু। তিনটি সহ সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 5 জন, আরিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রওনক হাসান ও কবির টুটুল। নাজনীন হাসান চুমকি, শামিমা তুষ্টি ও জামিল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এছাড়া 7টি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করেন আরো 20 জন। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির ভেতরে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অভিনয় শিল্পী, নাট্য পরিচালক, নাট্য প্রযোজক, সংবাদকর্মী, দর্শনার্থী মিলিয়ে কয়েক হাজার মানুষের সরব উপস্থিতি ছিল সেখানে।